ক্যামেরা ঢুকছে তো এই ক্যামেরা উন্মোচিত হচ্ছে। বাংলা তার নিজের মেয়েকেই চায়। উন্মোচিত হলো বাংলা তার নিজের মেয়েকে চাই। এই সুরের ভিত্তিতে আমরা এগিয়ে যাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম মমতা ব্যানার্জির এবং 2021-এর যে নির্বাচন আসছে সেই নির্বাচনের একটি ক্যাম্পেইন স্লোগান আমরা আজকে লঞ্চ করছি। সেই স্লোগানটা হচ্ছে বাংলা নিজের মেয়েকেই চাই। এই স্লোগানটা আজকে আমরা আগামী আমাদের যে ইলেকশন আসছে সেই ইলেকশনের জন্য আমরা এই ক্যাম্পেইন ধরেই আমরা পুরো পশ্চিমবাংলায় আমরা ইলেকশন লড়ব। আজকে আমরা একটা প্রেস করছি, আপনারা সবাই এসেছেন। গতকাল 20 ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বা উদ্বোধনে হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের 2021-এর নির্বাচনের স্লোগান বাংলা নিজের মেয়েকে চাই। বাংলার সংস্কৃতি এবং বাংলার ঐতিহ্য রক্ষা করার জন্য আমাদের সকলের প্রয়োজন, যাকে তিনি এই বাংলার নিজের মেয়ে। এই আসন্ন বিধানসভা নির্বাচনে দেশের সাংবাদিক রক্ষা লড়াই এবং সারা দেশের মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। তার এই লড়াইয়ের যিনি সর্বদা সামনে থেকে নেতৃত্ব দেন তিনি হলেন এই বাংলার নিজের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যার শক্তিশালী মহিলা হিসেবে দাঁড়ানো ক্ষমতা দিয়েছেন। এটি রানী রাসমণি, মা সারদা, মাতা কামিনী রায়, সরলা দেবী চৌধুরী, বেগম রোকয়া, মাতঙ্গিনী হাজরা, কল্পনা দত্ত, প্রীতিলতা, জয়দা, বীণা দাস, বাসন্তী দেবী, কদম্বিনী দেবীর মতন নারীদের জন্মস্থানের যারা সকলেই বাংলাকে স্মৃত রেখেছেন। এই অথচ অন্ত প্রতিশ্রুতি দেয় তাদের বাংলার প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা উচিত নয়, যারা রাজ্যের ঐতিহাস সম্পর্কে কিছুই জানেন না, যারা আমাদের বীর মহাপুরুষদের নাম ও ঠিকানা করতে পারে না, তারা আবার বাংলা সংস্কৃতি রক্ষা এবং সংস্কৃতি দাবি করছেন, তারা আমাদের সংস্কৃতি বা মা দুর্গার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তাদের অপমান করতে ছাড়ছি না। তা রবীন্দ্রনাথ থেকে নেতাজি পর্যন্ত তারা কেউ ছাড়েননি, কাউকেই ছাড়েননি। তারা বাঙালি মহিলাদের অপমান করছে, তারা কোনো মহিলাকে সম্মান দেখায় না। তারা জয় শ্রীরাম বলে কিন্তু জয় সিয়ারাম বলবে না। তারা বারবার বাংলায় জীবনযাত্রার উপায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই বিষয়গুলিতে আমরা কি খাই, কি পড়ি, কার উপাসনা করি, কাকে আমরা ভালোবাসি, কাকে অনুসরণ করে আমরা জীবনযাপন করি, তারা বহিরাগত থাকবে, তারা এখানে থাকেও না। তারা 5-স্টার হোটেলের খাবার সাথে দারিদ্র, কন্যাশ্রী থেকে শিক্ষাশ্রী থেকে রূপশ্রী থেকে নিয়ে স্বাস্থ্যসাথী থেকে নিয়ে খাদ্যসাথী যা যা প্রকল্পগুলো নিয়ে এসছে সেগুলো আমরা আজকে তুলে ধরলাম আপনাদের সামনে। আর এই প্রকল্পগুলো নিয়ে আমরা মানুষের মধ্যে যাচ্ছি, একটা রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছি এবং আগামী দিনে আমরা প্রত্যেকটি টাউন ব্লক সব জায়গায় আমরা ছোটো ছোটো মিটিং করে মানুষের মধ্যে এই কথাগুলো অবশ্যই জানাবো। দাদা বলছে তো বদলার রাজনীতি,
যেটা বিজেপি করছে, পুজোর আগে মহালয় হয় আর ভোটের আগে সিবিআই। কয়েকদিন আগে অমিত শাহকে যখন মানহানির নোটিশ সার্ভ করা হয়, তাকে সমন দেওয়া হয়, তার প্রতিহিংসা হিসেবে অভিষেকের বাড়িতে সিবিআই পাঠিয়ে দেওয়া হয় একটি নোটিশ দিয়ে। তো এই ধরনের হিংসা রাজনীতি এবং এই ধরনের মানে বদলার রাজনীতি আমরা শুধুমাত্র বিজেপির কাছ থেকে পাইছি, যারা ভারতবর্ষটাকে আজকে এই হিংসা রাজনীতিতে পরিণত করছে। দিলীপ ঘোষের কথার কোনো উত্তর নেই, কেন সে তো পাগলের মতন প্রলম্বকে, সে যখন বলে গরুর দুধ থেকে বেরোবে সোনা, আরও অনেক রকম কিছু বলে, তো সেই জন্যে সেই লোকটার কথায় কোনো উত্তর দিতে হবে বলে আমরা মনে করি না। অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই। বাংলা সে দুবার তিনবার আসছে, অমিত শাহ মাসে পাঁচবার আসছে, নাড্ডা চাড্ডা যারাই আছেন তারা বাংলায় পড়ে থাকছেন, বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলো করোনাতে ভর্তি হচ্ছিলো না তারা আজকে নিয়ে রেখেছে, সেখানে খাবার খাচ্ছে, ফটো তুলছে। ওইদিকে 100 দিনের কাছাকাছি পৌঁছে গেল, আমাদের কৃষক ভাইয়েরা সেই দিল্লির বর্ডারে বসে আছে, তারা মৃত্যুর শয্যায় বসে আছে, সেটা নিয়ে কিন্তু আজকে এই বিজেপি সরকার কোথাও চিন্তা নেই। তারা একটাই লক্ষ্য করে রেখেছে যে বাংলা দখল করতে হবে, যাতে বাংলা দখল করতে পারে আগামী দিনে তারা এনআরসি লাগু করতে পারে, বাংলাকে মানে একটা জায়গায় আটকে রেখে তারা চাইছে দেখাতে ভারতবর্ষের বুকে, ভারতবর্ষটাকে অধীনমুক্ত অধীনে নিয়ে যেতে চাইছে। এই যে শিল্পগুলো যেগুলো আছে সেই শিল্পগুলোকে একের পর এক বিক্রি করছে, যেটা মমতা ব্যানার্জি আজকে রুখে দাঁড়াচ্ছে। যে ওখানে যিনি এখন বিজেপি সাংসদ আছেন অর্জুন, তিনি এই ধরনের হিংসা রাজনীতিতে বিশ্বাস করেন, আর এই হিংসা ছড়ানোই হচ্ছে তেনার মূল উদ্দেশ্য এবং কাজ, কেন তার ব্যবসায়ী হচ্ছে হিংসা এবং অস্ত্র এবং শস্ত্র বিক্রি করা। সেজন্য উনি সবসময় চান যে এই ধরনের কাজকর্ম করা। কিন্তু আমরা আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, আশা করছি আমাদের পশ্চিমবাংলা সরকার এবং পশ্চিমবাংলার পুলিশ প্রশাসন যেভাবে সক্রিয় আছে, এবার কোনো হিংসা রাজনীতি করলে অর্জুন তার ফল এবং টের পেয়ে যাবে। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।